তোষাখানা মামলাতেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে গোপন তার বার্তা ফাঁসের মামলা থাকায় এখনই মুক্তি মিলছে না তার। এছাড়া সাজা বাতিল না হওয়ায় নির্বাচনের অযোগ্যই থাকছেন পিটিআই প্রধান। চলতি মাসের শুরুতে তোষাখানা মামলায় 3 বছরের কারাদণ্ড হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের, ফলে 5 বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না পিটিআই প্রধান ইমরান। এরপর থেকে 24 দিন ধরে জেল খাটছেন তিনি। আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন ইমরান। এছাড়া ইমরান খানের বিরুদ্ধে রয়েছে শতাধিক মামলা, ফলে এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তারের সংখ্যা থেকেই যাচ্ছে। 197 members voted in favor of the motion. গেল বছরের এপ্রিলে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। মূলত দেশটির সামরিক বাহিনীর সাথে বিরোধে জড়ানোর কারণেই তাকে ক্ষমতা হারাতে হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। রাখি জেসমিন, চ্যানেল 24।